শেষে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যাই দূর এ জীবন উদযাপনের সুর রেডিও রেডিও জাদু এগিয়ে চলার সুর রেডিও রেডিও জাদু 90.8 MHz, Community Radio, Jadavpur University. Mukto Chintar Pathe, Bhinno Manoner Khoj, Community Radio, Jadavpur. Apnara Shunchen, Community Radio, Jadavpur, 90.8 MHz. Ehi Betar Samprochatti, Jadavpur Bishwabidyalayer, Technical Education Quality Improvement Program, TEQIP, Ongsho. শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও জেইউতে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে তিন দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের 28 জুন 2023 সভায় পিএম প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে
সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK-গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের। VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়নে PMKSK-গুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতাই তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশবান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল, ইতিমধ্যে যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স, এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। JU কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্জে শুরু করছি ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্ব। আমরা আগের বিষয়ের পরবর্তী পর্ব নিয়ে আমরা হাজির হয়েছি। আজকের পর্বের বিষয় বীজ শোধনের নানান পদ্ধতি এবং তার উপকারিতা। আর এই বিষয়ে আগের পর্বে এবং এই পর্বে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন উত্তম কুমার রায়চৌধুরী, প্রাক্তন রাজ্য উদ্ভিদ রোগ তত্ত্ববিদ, পশ্চিমবঙ্গ সরকার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই পর্বে। ধন্যবাদ। শ্রোতা বন্ধুদেরকে জানিয়ে রাখি এবং আপনাকেও আরও একবার বলি যে আমরা প্রথম পর্বে আলোচনা করেছিলাম বীজ শোধনের নানান পদ্ধতি এবং তার উপকারিতা। আজকে তার দ্বিতীয় পর্ব নিয়ে আমরা হাজির হয়েছি। প্রথম পর্বে আমরা যা যা আলোচনা করেছিলাম
একটু মনে করিয়ে দিতে চাই শ্রোতা বন্ধুদেরকে, বিশ্বশোধনের নানান দিক আর কি, মানে বিশ্বশোধন কি, বিশ্বশোধন কেন করব, সুসংহত উপায়ে এর কি ভূমিকা আছে, বা যে জীবাণুনাশক স্পর্শজনিত এবং অন্তর্বাহী বা নানান রকমের পদ্ধতি বিশ্বশোধনের, সেসব নিয়ে আলোচনা করেছিলাম। মূলত রাসায়নিক রাসায়নিক নিয়ে আলোচনা করেছিলাম। তো এইখান থেকেই আমি প্রশ্নটা শুরু করবো আর কি, যেখানে আমরা শেষ করেছিলাম, যে এই যে আপনি রাসায়নিক পদ্ধতির কথা বললেন, এই রাসায়নিক পদ্ধতি ছাড়া আর কি অন্য কোনো পদ্ধতি আছে এই বিশ্বশোধনের? আরও আছে কয়েকটা। এইখানে আমরা দুভাবে আবার বিশ্বশোধন করতে পারি রাসায়নিক ছাড়া। একটা হলো উষ্ণ শোধন পদ্ধতি, মানে গরম জলে, আর একটা হলো লবণ জলে। আচ্ছা, তো এই উষ্ণ শোধন পদ্ধতিতে যেটা আমরা করি, যে বীজবাহিত রোগ বিশেষ করে ব্যাকটেরিয়া ও ভাইরাসজনিত রোগ প্রতিরোধের জন্য এই পদ্ধতি অবলম্বন করা হয়। তবে খুব সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে, জলের তাপমাত্রার হেরফের হলে বীজের অঙ্কুরোদ্গমের ক্ষতি হতে পারে। সেজন্য অবশ্যই একটা ভালো থার্মোমিটার দিয়ে জলের তাপমাত্রা দেখতে হবে। তো আপনি যে জলের তাপমাত্রার কথা বলছেন, হ্যাঁ, সেটা মাপার জন্য যে পদ্ধতি কি অবলম্বন করা হবে সেটা যদি একটু বলেন। হ্যাঁ, সেটা তো একটা বললাম, ওই থার্মোমিটার আছে, সেটা একটা হতে পারে। আর একটা দেশি পদ্ধতি আছে, সেটা হলো 1 ইঞ্চি একটা কাঠের টুকরো নিয়ে তার সঙ্গে একটা বড় 2 টাকার কয়েন দড়ি দিয়ে বা সুতো দিয়ে চারপাশে বেঁধে চারপাশটা পুরোটাই মোমের আস্তরণ, পাতলা আস্তরণ দিয়ে দিতে হবে, কয়েন সহ একদম। এরবার কি হবে, জল ভর্তি পাত্রকে আস্তে আস্তে গরম করতে হবে। আচ্ছা, এর ফলে কি হবে, দেখা যাবে যে ওই যে কাঠের টুকরোটা টাকা সহ নিচে ছিল, যেটা আস্তে আস্তে গরমের ফলে দেখা গেল একদম উপরে ভেসে উঠেছে। আচ্ছা, এবং এটা আমাদের জানা, তখন যদি থার্মোমিটারও দেখা যায়, দেখা যাবে যে তাপমাত্রাটা 55°C হয়েছে। আচ্ছা, কিন্তু আমাদের এ কিন্তু 55 না, আমাদের আরেকটু কম রাখতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এবার কি করব, ওই গরম দেওয়াটা বন্ধ করে দিতে হবে। এবার বন্ধ করে 2-5 মিনিট বাদে ওটা 52-53 এই রেঞ্জে চলে আসবে। তো এখন এক্ষেত্রে বড় পাত্রে যদি করি তাহলে কি হয়, এই অবস্থায় আমরা যে বীজটা শোধন করব সেটা ওই জলের মধ্যে নির্দিষ্ট সময় অনুযায়ী ভেজাতে হবে, এবং সেই সময়টা আমরা আলোচনার মধ্যে নিয়ে আসবো এর পরে। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ও সাবধানতা বজায় রাখতে হবে। তো এটা আমরা কোন কোন ধরনের রোগের জন্য এই উষ্ণ জল শোধনের পদ্ধতিটা ব্যবহার করি? মূলত ধান নিয়েই বলি আগে। ধানের যেমন বাদামি দাগ, চিটের রোগ, লক্ষ্মীবুটি, ব্যাকটেরিয়াজনিত পাতা ধসা রোগের জীবাণু বীজের ভেতরে প্রবেশ করে। আচ্ছা, যেটা আমরা প্রথম পর্বে আলোচনায় বলেছিলাম, এক্ষেত্রে উষ্ণ শোধন পদ্ধতিতে এই রোগ জীবাণুগুলো ধ্বংস করা যায়। এই পদ্ধতিতে কিন্তু 52-53°C উষ্ণতা বিশিষ্ট জলে ওই বস্তা ভর্তি বীজ ধানকে 15 মিনিট ডুবিয়ে রাখতে হবে ধানের ক্ষেত্রে। আচ্ছা, এই বিভিন্ন সবজি বা অন্য কিছুতে আলাদা আলাদা টাইম এবং টেম্পারেচার, মানে উষ্ণতা আমাদের বলা হবে, সেক্ষেত্রে ধানের ক্ষেত্রে 15 মিনিট আমরা বস্তা সহ ডুবিয়ে রাখবো। তো এই ধান ছাড়া কি আর অন্য কোনো সবজিতে এটা ব্যবহার করা হয়? হ্যাঁ, সব ক্ষেত্রেই করা যায়। যেমন বিভিন্ন সবজির ক্ষেত্রে জলের তাপমাত্রা ও সময়ও আলাদা আলাদা হয়। আচ্ছা, যেমন সবজির ক্ষেত্রে কি প্রয়োগটা পদ্ধতিটা আলাদা হবে? আলাদা, এক একটা সবজির ক্ষেত্রে এক এক রকম। আচ্ছা, সেটা যদি একটু, হ্যাঁ, যেটা, হ্যাঁ, বেশ কিছু সবজি আছে যাদের একসঙ্গে করা যায়, মানে একই রকম, যেমন বাঁধাকপি, টমেটো, বেগুন, পালং এবং মশলা যেমন গোলমরিচ, এই ধরনের বীজ যদি আমরা এই উষ্ণ গরম জলে শোধন করি তাহলে আমাদের কিরকম হতে হবে, 55°C এবং বীজটাকে 25-30 মিনিট ওই 55°C ডুবিয়ে রাখতে হবে। আচ্ছা, তার ফলে আমাদের ভেতরে অন্তর্হিত যে রোগ জীবাণুগুলো ছিল ওগুলো কিন্তু মারা যাবে। আবার যদি দেখি আমরা গাজর, শশা, ফুলকপি, ব্রোকলি ইত্যাদি এই ধরনের বীজের ক্ষেত্রে কিন্তু আমরা জলের তাপমাত্রা থাকবে 50°, কিন্তু এক্ষেত্রে 20 মিনিট, যেটা আগে 30 মিনিট ছিল। মূলোর ক্ষেত্রে আবার আরেকটু অন্যরকম, যেমন 50°, কিন্তু 15 মিনিট, তার বেশি না। এই যে মিনিট যেটা বলছি, এর বেশি হলেই কিন্তু বীজের ক্ষতি হয়ে যাবে। আর এছাড়া আনারস, সেক্ষেত্রে কিন্তু
50 ডিগ্রিতে আমরা আধ ঘন্টা থেকে দু ঘন্টা, মানে একটু বেশি সময় ভিজে, একটু বেশি, যেহেতু আনারসের যেটা লাগাই সেটা একটু বড় সড়ো, মানে বীজের মতো না, একটু ওটার ক্ষেত্রে একটু বেশি টাইম দিয়ে করতে হবে। আর যদি কলা গাছের তেউর যেটা বলি সেটার ক্ষেত্রেও কিন্তু আমাদের করতে হবে, কিন্তু সেটা অনেক বড় হয় কলা গাছ, অনেক বড় হলেও তেউরটা ছোট, ওটাকে কিন্তু টেম্পারেচার অনেক কম, সেটা 43 ডিগ্রি সেন্টিগ্রেড দিতে হবে এবং তিন ঘন্টা, তেউরটাকে 3 ঘন্টা যাবৎ ওই উষ্ণ জলে ভেজাতে হবে, আর একটু বেশি সময়, আর টেম্পারেচার কিন্তু কম, এখানে তাপমাত্রা 43 ডিগ্রি সেন্টিগ্রেড। এই পদ্ধতি অনুসরণ করলে বিভিন্ন রকম রোগ পোকা বা পোকাও, যেমন কৃমি, বিভিন্ন রকম কৃমির উৎপাত আমরা দেখি, সেগুলোও কিন্তু দমন করা যায়। এবং অবশ্যই মনে রাখতে হবে বীজ ভর্তি বস্তা গরম জলের পাত্রের যেন তলদেশে স্পর্শ না করে, একটু ঝোলানো অবস্থায় থাকতে হবে। আচ্ছা, হ্যাঁ, ঢেলে দেবো না আমরা? না, একদমই না, বস্তা দিয়েই রাখবো, কিন্তু ওটা একটু উঁচু করে রাখবো, মাথার দিকটা কিছু একটা লাঠি বা কিছুতে বেঁধে রাখবো, হ্যাঁ, নাহলে ওই নিচের যেই পাত্রের যে তাপমাত্রাটা বেশি থাকে তাতে ক্ষতি হয়ে যাবে। আর কথিত সময় যেটা এইগুলো বললাম, তারপরে বীজ জল থেকে তুলে নেওয়া নিয়ে ভালো করে আমরা ছায়া শুকোবো এবং এই বীজ দু এক দিনের মধ্যেই জমিতে বুনে ফেলতে হবে। আচ্ছা আচ্ছা, তো এই পদ্ধতি কি প্রাচীন পদ্ধতি? এটা একদমই প্রাচীন পদ্ধতি এবং আমরা করি না ভয়ে, কারণ তাপমাত্রার হেরফের, ওই জন্য যদি খুব ভালো থার্মোমিটার পাওয়া যায় এবং এক্সপার্ট হতে হবে, মানে অনেক আমাদের কৃষক ভাই আছেন যারা খুব এক্সপার্ট, যত্ন সহকারে করতে হবে, একটু এদিক ওদিক হলেই পুরো বীজটা নষ্ট হয়ে যাবে, যেহেতু গরম জল, গরম জল, হ্যাঁ। আচ্ছা, এই যে ধান ছাড়া আপনি যেটা বলছিলেন অন্যান্য সবজি বা অন্যান্য ফসল, সেগুলোতে বীজ শোধনের জন্য কোন কোন ধরনের জীবাণুনাশক ব্যবহার করা হয় যদি একটু বলেন? আমরা আমরা সব ধরনেরই করি, রাসায়নিক করি বা আমাদের জীবাণু, বন্ধু জীবাণু যেগুলো সেগুলো দিয়েও করি। যেমন আমরা জানি ভুট্টার একটা বড় রোগ পাতায় দাগ, সেক্ষেত্রে আমরা, আমি নামগুলো বলে যাই, যে ক্যাপ্টান একটা ওষুধ আছে, 2.5 গ্রাম 1 কেজি বীজের সঙ্গে মিশিয়ে বীজ শোধন করতে হবে, মেটালেক্সিল 0.5 গ্রাম, খুবই কম, খুব কম, 1 গ্রামের অর্ধেক আর কি, 0.5 গ্রাম 1 কেজি বীজের সঙ্গে মিশিয়ে আমাদের ওই বীজ শোধনটা করতে হবে, থাইরাম 2.5 গ্রাম 1 কেজি বীজের সঙ্গে মিশিয়ে করতে হবে, সবই 1 কেজি অনুযায়ী আমি বলছি। আচ্ছা আচ্ছা, আর ট্রাইকোডার্মা বলে যে আমাদের বন্ধু জীবাণু, সেটার ক্ষেত্রে আপনি 5 থেকে 7 গ্রাম 1 কেজি বীজে মিশিয়ে ব্যবহার করলে আমরা এই উপকারটা পাবো, ভুট্টার পাতায় দাগ রোগটা সেটাকে আমরা ধ্বংস করতে পারবো। আচ্ছা, এছাড়া বাদাম আছে, বাদামের ক্ষেত্রে বেশ কিছু রোগ হয়, যেমন টিক্কা হয়, শিকড় বা গোড়া পচাও হয়, পাতায় দাগ, এরকম অনেক ধরনের রোগ আছে যেগুলো খুব মানে মারাত্মক, কমন এবং মারাত্মকও হয়ে যায়। সেক্ষেত্রে ক্যাপ্টান আমরা 2.5 গ্রাম দিতে পারি, কার্বেন্ডাজিম ম্যাংকোজেব একসঙ্গে আছে সেটাও 2.5 গ্রাম দিতে পারি, কার্বক্সিন থাইরাম একসঙ্গে আছে 2 থেকে 3 গ্রাম দিতে পারি, শুধু ম্যাংকোজেব যদি দিই তাহলে 2.5 গ্রাম দেবো, জিনেব একটা ওষুধ আছে সেটা 2.5 গ্রাম দেবো, এছাড়া অন্তর্বাহী দু একটা আছে যেমন টেবুকোনাজোল 1 গ্রাম দেবো। আচ্ছা, এসব 1 কেজি বীজের সঙ্গে, থাইরাম 2.5 গ্রাম দেবো। আচ্ছা, থায়োফেনাট মিথাইল এটা একটা ভালো ওষুধ, এটা 2 গ্রাম দেবো, আর বন্ধু জীবাণু বললাম 5 থেকে 7 গ্রাম ট্রাইকোডার্মা আমরা ব্যবহার করতে পারি বাদামের এই রোগগুলোর ক্ষেত্রে। আচ্ছা, এছাড়া কিছু ডাল জাতীয় শস্য আছে, ডাল জাতীয় শস্য তো আমাদের এই যে শস্য পর্যায়ের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ আপনারা বলে থাকেন, এবং এখানে আমরা কি কি ওষুধ দিতে পারি, কার্বেন্ডাজিম 2 গ্রাম, ক্যাপ্টান 2.5 গ্রাম, ম্যাংকোজেব 2.5 গ্রাম, থাইরাম 2.5 গ্রাম, এই ধরনের সব 1 কেজি বীজ অনুযায়ী আমি এগুলো বলছি। এছাড়া ট্রাইকোডার্মা অথবা সুইডোমোনাস ওটাও 5 থেকে 7 গ্রাম আমরা 1 কেজি বীজে দেব, এবং কোন কোন রোগ আমরা টার্গেট করতে পারি, যেমন মুগকলাই বা অড়হরের ক্ষেত্রে ধসা রোগ, গোড়া পচা রোগ, শিকড় পচা, পাতা পাউডারে গুঁড়ো, এই ধরনের বিভিন্ন রোগ আমরা দেখেছি, সেগুলোকে আমরা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবো। আচ্ছা, আর সবজিতে? সবজিতেও অনেক ধরনের রোগ হয়,
বিভিন্ন সবজিতে বিভিন্ন রকম হয়, তার মধ্যে কিছু কমন আছে নাম, যেমন চারা ধসা, গোড়া পচা, শিকড় পচা, ঢোলে পড়া, পাতা মোড়া, ওপর থেকে গাছ শুকিয়ে যাওয়া, ফল পচা, পাতার নিচের অংশে দাগ, পাউডারি দাগ, বা এছাড়া যেটা ব্যাকটেরিয়াজনিত কাণ্ড ফাটা দাগ, এই এই ধরনের সবজির ক্ষেত্রে এগুলো তো, এক্ষেত্রেও আমরা ওই ওষুধগুলো দিতে পারি। আমরা রাসায়নিক মূলত কার্বেন্ডাজিম দেব 2 গ্রাম, ক্যাপটান 2.5 গ্রাম, কার্বেন্ডাজিম ম্যাংকোজেব একসঙ্গে একটা পাওয়া যায় সেটা 2.5 গ্রাম, এছাড়া থাইরাম ওটা দেবো 2.5 গ্রাম, আর ট্রাইকোডার্মা সুইডোমোনাস 5-7 গ্রাম, এগুলো যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি। আর লঙ্কার ক্ষেত্রে সব থেকে একটা বড় রোগ হয় অ্যানথ্রাকনোজ, যেটা মানে চারা অবস্থা থেকে একদম ফল পাকা অবধি সবসময় এই রোগটা দেখা যায়। এই রোগে কী হয় আর কি? এই রোগের ফলে আপনার ফলে একটা দাগ ধরে ফলটা পচে যায়, নষ্ট হয়ে যায়, তারপরে কচি ডগা যে গাছের বেরোয় ওপর দিকে, সেই গাছ বেরোনোর সঙ্গে সঙ্গে ওপর থেকে এই রোগটা আক্রমণ করে এর জীবাণু, তার ফলে ওই ওপর দিকের ওই কচি ডগাগুলো মেরে দেয়। আচ্ছা, এছাড়াও একটা আছে চারা ধসা, লঙ্কার ক্ষেত্রেও হয়, সেই সবের জন্য আমরা দুটো ওষুধের নাম বলছি, ক্যাপটান 2.5 গ্রাম 1 কেজি বীজে, আর কার্বেন্ডাজিম 2 গ্রাম, এটা সিক্ত বা ওয়েট যেটা বলছিলাম ভেজা জলের মধ্যে দিয়ে করব। আগের এপিসোডে বলেছিলেন যে দুই ধরনের আর কি আমরা পদ্ধতি অবলম্বন করব, একটা ভিজে একটা শুকনো, শুকনোটাই দেবো ক্যাপটান, আর কার্বেন্ডাজিম দেবো ভেজার ক্ষেত্রে, এবং 1.5 লিটার জল, এটা এটা আমরা আগের বার বলে এসেছি। আর আখের ক্ষেত্রে আমরা দেখেছি লাল শিরা, আখের ভেতরটায় লাল একটা লম্বা দাগ চলে আসে এবং মারাত্মক হলে তো আরও খারাপ হয়ে যায়, তো সেক্ষেত্রে আমরা কিন্তু একটা ওষুধ, এটাও খুব সাবধানে দিতে হয়, MEMC 6%, এটাকে খুব সাবধানে দিতে হবে এবং 2-3 মিনিট ম্যাক্সিমাম রাখতে হবে। আচ্ছা, আমরা তো এই দুটো পর্বে, পরপর দুটো পর্বে আমরা বীজ শোধনের নানান দিক, নানান পদ্ধতি শুনছি এবং তার উপকারিতাও শুনছি। একটা আমরা শুনেছি যে লবণ জলে বীজ শোধন। হ্যাঁ, এটা এটা একটা মানে বহু পুরনো আমাদের প্রচলন আছে, সেইভাবে আমরা করে এসেছি এবং এটাও খুব সহজ এবং এটা অতটা সাবধানতার ব্যাপারও নেই। সেক্ষেত্রে আমরা যে পদ্ধতি ব্যবহার করি সেটা হলো লবণের দ্রবণে বীজ শোধন করলে ধানের সুস্থ ও ভুষো বীজ এটা আলাদা করা যায়। এটা আমাদের কৃষক ভাইরা হয়তো অনেকে করেন, সবাই করেন। এই দ্রবণটা কীভাবে তৈরি করবেন? হ্যাঁ, সেটা একটু বলছি আমি। দ্রবণটা তৈরি করতে গেলে একটা বড় পাত্রে পরিষ্কার জল ভরে একটু একটু করে লবণ মেশাতে হবে। এবার লবণটা দেখতে হবে কীরকম, এর আগে ওই জলে কিন্তু একটা ডিম ফেলে দিতে হবে। ডিম মুরগির কাঁচা ডিম, যেটা সাধারণত নিচে থাকে। আচ্ছা, জল ভর্তি থাকলেও মানে ভালো ডিম হতে হবে, সেটা জলের নিচে পাত্রের নিচে থাকে। এবার কি হবে, আমি এই লবণটা দিচ্ছি আস্তে আস্তে, তখন পরিমাণ যত বাড়ছে লবণের, ডিমটা কিন্তু আস্তে আস্তে ভেসে ওপর দিকে উঠতে থাকবে। আচ্ছা, এবং কোন অবধি আমরা দেখব, যখন দেখব যে ডিমের 1/3 মানে 1/3 যদি ভেসে ওঠে, তখনই বুঝবো যে আমার লবণ দেওয়ার পরিমাণটা শেষ হয়ে গেছে, এরপরে আর দেওয়ার প্রয়োজন নেই। এই অবস্থায় ওই দ্রবণে যেটা আমরা বানালাম, ডিম সরিয়ে নিলাম, বানালাম, তার মধ্যে 30 মিনিট ভিজিয়ে এবং তারপরে পরিষ্কার জলে 2 বার ধুতে হবে। আচ্ছা, মানে এটা ভেজানোর পরে পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে, 2 বার ধুতে হবে, নাহলে তো নুন লবণ থেকে যাচ্ছে। ধুয়ে এবার কি করতে হবে, ছায়াযুক্ত জায়গায় ভালোভাবে শুকিয়ে নিতে হবে। আচ্ছা, এই দ্রবণে প্রথম বীজ ডোবালে চিটে নোংরা এগুলো সব প্রথমেই ভেসে উঠবে, সেগুলো হাত দিয়ে আলাদা করতে পারা যায়, অসুবিধা নেই। এই প্রক্রিয়ায় শুধু সুস্থ, সবল, সক্রিয়, ভ্রূণযুক্ত বীজই পাওয়া যাবে। আচ্ছা, এটা আমাদের আলাদা হয়ে যাবে, হ্যাঁ, যেগুলো ভুষো বা অসুস্থ রুগ্ন বীজ, রোগগ্রস্ত বীজও কিন্তু ভেতরটা অনেক সময় ফাঁপা থাকে বা বীজগুলো নষ্ট, ভেসে উঠবে, ভেসে উঠবে। তাছাড়া আমাদের বীজ ভাণ্ডারে দেখেছি অনেকদিন যদি বীজ থাকে, স্যাঁতস্যাঁতে বীজ থাকে, তার মধ্যে রোগ জীবাণু প্রচুর থাকে, সেই জীবাণুগুলো এর থেকে কিন্তু দূর করা যাবে। আচ্ছা, এই জিনিসটাকে যদি আমরা প্রথমেই করে নিই, আমরা অনেকটা
সুস্থ বীজের দিকে চলে যাব। এবং এর ক্ষেত্রেও রাসায়নিকের ব্যাপার নেই, এটা প্রাকৃতিক প্রাকৃতিক। তো আপনি বলছিলেন যে কিছু কিছু ক্ষেত্রে বেশ সাবধানতা অবলম্বন করতে হয়। হ্যাঁ অবশ্যই। তো আমাদের সময় প্রায় শেষ, যদি একটু বলেন যে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে। প্রথমেই কৌটোর গায়ের লেভেলে যা যা লেখা আছে সবই অনুসরণ করতে হবে, এটা আমরা করি না অনেকে, কিন্তু অবশ্যই করবেন। সাধারণত এরা বিষাক্ত, দেখবেন অনেক ধরনের রং দিয়ে কৌটোর গায়ে থাকে, নীল সবুজ হলুদ লাল, তো সেই অনুযায়ী খারাপ থাকে। এরা খুব বিষাক্ত বলে বাচ্চাদের কাছাকাছিও রাখা যাবে না। আচ্ছা। এছাড়া প্রয়োগের সময় বীজে যখন আমরা এই ওষুধ দেব সেই সময় আমাদের হাতে গ্লাভস, নাক মুখ ঢেকে ও রোদ চশমা পরতে হবে। আচ্ছা। যাতে চোখেও না যায়। ওষুধের মাত্রা অবশ্যই মেনে চলতে হবে, কারণ বেশি হয়ে গেলে বীজ নষ্ট হয়ে যেতে পারে, আবার কম মাত্রা হয়ে গেলে রোগ দমন করা যাবে না, উল্টে রোগ জীবাণু আরও শক্তিশালী হয়ে যাবে। আচ্ছা। সেটাকে মাথায় রাখতে হবে। বীজ শোধনে যেসব জিনিস ব্যবহার করবেন সেগুলো সাবধানে তিনবার জল দিয়ে পরিষ্কার করতে হবে, কেননা ওই ওষুধ দিয়ে আপনি যদি আবার অন্য কোনো কাজে লাগান তখন কিন্তু এই ওষুধটা থেকে যাবে। ওই জন্য তিনবার মিনিমাম, মানে কমসে কম ধুতে হবে। হ্যাঁ। আলাদা ওষুধের জন্য আবার আলাদা পাত্র নিতে হবে। আচ্ছা। এটাকেও মাথায় রাখবেন, কারণ তা নাহলে অন্য ওষুধের রিয়াকশন বা এফেক্ট চলে আসতে পারে। এই শোধিত শস্য বীজ কখনো খাওয়া চলবে না কিন্তু। আচ্ছা, খাওয়ার জন্য না, শুধুমাত্র বপন করার জন্য। হ্যাঁ, যেহেতু আমরা ওষুধ দিয়েছি, আর তাছাড়া ওই যে পাত্রগুলো আমরা ব্যবহার করেছি, অনেকে ভুল করে হয়তো করেন, ওই পাত্রে কিন্তু কোনো খাদ্যদ্রব্য রাখা যাবে না। আচ্ছা, এই জিনিসগুলো মাথায় রাখবেন। ম্যাটিস কৃষি পাঠশালার আজকের পর্ব আমাদের এখানেই শেষ করতে হবে, আমাদের সময় শেষ। বীজ শোধনের নানান পদ্ধতি এবং তার উপকারিতা, এ বিষয়ে দ্বিতীয় পর্ব আজ আমরা এখানেই শেষ করলাম। এ বিষয়ে আলোচনা করার জন্য আজ স্টুডিওতে উপস্থিত ছিলেন উত্তম কুমার রায়চৌধুরী, প্রাক্তন রাজ্য উদ্ভিদ রোগ তত্ত্ববিদ, পশ্চিমবঙ্গ সরকার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এবং কৃষক ভাইরা যারা শুনলেন সবাইকে আমার শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হল। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন 0332457-2620 নম্বরে। আপনারা আমাদের মেইলও করতে পারেন radiojeu@gmail.com-এ। আমাদের ইউটিউব চ্যানেল রেডিও জেইউ, এখানেও আপনারা এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পারেন। আর আমাদের ইনস্টাগ্রাম আইডি radio_JU আপনারা ফলো করতে পারেন। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এ পর্যন্তই। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 MHz-এ। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল, ইতিমধ্যে যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স, এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 MHz। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর, এ জীবন যাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর এগিয়ে।
90.8 MHz কমিউনিটি রেডিও যাদবপুর ইউনিভার্সিটি।